সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদের বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এবং শুনছেন দিন পুঞ্জিকা, রাশিফল এবং টিপস টোটকা আর একটি প্রশ্নের উত্তর। দর্শক বন্ধু, চলুন প্রথমে দেখে নিই আজকে দিন পুঞ্জিকা। আজ 20 ফাল্গুন 1428, ইংরেজি 5ই মার্চ 2022 শনিবার। আজকের তিথি, আজ শুক্ল তৃতীয়া, থাকবে রাত্রি 9টা 55 পর্যন্ত, পরে শুক্ল চতুর্থী। নক্ষত্র, আজ রেবতী নক্ষত্র, থাকবে রাত্রি 3টা 59 পর্যন্ত, পরে অশ্বিনী নক্ষত্র। জন্মে যে সকল জাতক জাতিকে আজকে জন্ম নিচ্ছে, সেই জন্মে মীনরাশি, বিপ্রবর্ণ, অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা আজকে রাত্রি 3টা 59 পর জন্মগ্রহণ করছে, তাদের মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। মৃতে যে সকল ব্যক্তি আজকে মারা যাচ্ছেন, তাদের মৃতে এক পা দোষ রয়েছে, শুভ কর্ম। দর্শক বন্ধু, দিবা 7টা 28 পর বিকেল 4টা 11 মধ্যেই শুভ কর্মের যোগ রয়েছে। বিবাহের লগ্ন, রাত্রি 7টা 11 থেকে রাত্রি 9টা 47 মধ্যে বিবাহের শুভ সময় রয়েছে। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে সাবধানে থাকতে হবে, যে কোনো ধরনের ক্লেশ কষ্ট পেতে পারে, তাই এই সাবধানে থাকবেন, যেন ক্লেশ কষ্ট আপনাকে আজকে আঘাত করবে। রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিন ভালোই যাবে, সুখময় দিন যাবে, সুখ রয়েছে। রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে, যে কোনো ধরনের ব্যথায় আপনি আজকে আক্রান্ত হতে পারেন, ব্যথা রয়েছে। রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে, ভালোই যাবে দিনটি। রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকারা আজকে সজাগ থাকবেন, যে কোনো ধরনের সুযোগ আপনার কাছে আজকে আসতে পারে। রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ, শুভই যাবে, ভালো যাবে। রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকারা সাবধানে থাকবেন, কারণ আজকে আপনাদের অশুভ যোগ রয়েছে। রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সাবধানে থাকবেন, কারণ আজকে আপনাদের মনের মধ্যে অশান্তি চলবে, তাই সাবধানেই থাকবেন, ঈশ্বরের চিন্তা করবেন। রাশি ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখময় দিন, সুখের মধ্যেই দিনটি যাবে। রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু অত্যাধিক শুভ দিন, আপনাদের অর্থ লাভ হবে, যে কোনোভাবে হোক, যে কোনো বিষয়ে হোক, অর্থ লাভ আপনাদের রয়েছে। রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ, শুভ যাবে, ভালোই কাটবে। রাশি মীন। মীন রাশি জাতক জাতিকারা আজকে আপনাদের শত্রুক্ষয় যোগ রয়েছে। চলুন দর্শক বন্ধু, দেখে নেবো আজকের টিপস টোটকা। অনেক মেয়েদের দেখা গেছে বিবাহের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। তাই মেয়েদের বিয়ে না হওয়া, মেয়েদের যাদের বিয়ে হচ্ছে না, পাত্র পছন্দ হচ্ছে না বা পাত্রপক্ষের পছন্দ হচ্ছে না, তাই কি করলে আপনার বিয়ের বাধাটা কেটে গিয়ে অতি সহজে আপনার ভালো ঘরে ভালো ছেলের সাথে বিয়ে হতে পারে, কি করবেন? যদি আপনার বিবাহের বয়স পেরিয়ে গিয়ে থাকে, বিবাহ হচ্ছে না, তাহলে আপনি রূপোর নাক ছাবি বানিয়ে নাকে পরুন, অথবা একটা রূপোর চেন গলায় ধারণ করে থাকুন, আর ঘর যে ঘরে আপনি ঘুমান সেই ঘরের মধ্যে একটি ময়ূরের পালক রাখুন, এই ক্রিয়াটি করুন। আর বিবাহ না হওয়ার বিষয়ে আমি অনেক টিপস এর আগে দিয়েছি, সেই টিপসগুলো কিন্তু ফলো করবেন, তাহলে দেখবেন আপনার খুব সহজেই বিবাহ স্থির হয়ে গেছে। কি করবেন? চাঁদির রূপোর নাকছাবি বানাবেন, নাকে পরবেন, অথবা চাঁদি বা রূপোর একটা চেন গলায় ধারণ করবেন, আর ঘরের মধ্যে যে ঘরে আপনি ঘুমোচ্ছেন সেই ঘরে একটি ময়ূরের পালক রাখবেন, দেখবেন আপনার বিবাহের যোগ সম্বন্ধ স্থির হয়ে গেছে। দর্শক বন্ধু, একবারে ভিডিও শেষে চলে এসেছি, জানি আপনারা ভিডিও দেখছেন। অর্ণব সাহা। হ্যাঁ অর্ণববাবু, আপনাকে নমস্কার, ধন্যবাদ আপনার এই প্রশ্ন করার জন্য, আপনার সব ডিটেলস পাঠানোর জন্য। অর্ণববাবু, আপনি জানতে চেয়েছেন যে আপনি MBBS পড়তে চান, তো সেই MBBS আপনি পড়াশোনা করতে পারবেন বা সফলতা হবে কি না। হ্যাঁ অর্ণববাবু, আপনার হরস্কোপ বিচার করে দেখা গেছে যে হ্যাঁ, আপনি ডাক্তারি পড়াশোনা করতে পারেন এবং আপনি এতে সফলতা লাভ করবেন, তবে জন্ম জেলার বাইরে, অর্থাৎ একটু ডিস্টেন্সে গিয়ে, আপনি যদি পশ্চিমবঙ্গের ছেলে হন তো আপনি বাইরে, অর্থাৎ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এইসব জায়গায় গিয়ে আপনি অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা করুন, অর্থাৎ আপনার
জন্ম জেলার দূরে গিয়ে উচ্চ বিদ্যা অথবা এই MBBS এ আপনি কিন্তু সফলতা পাবেন। আপনার সায়েন্স আপনার খুব ফেভারেট, আপনি অবশ্যই সফলতা পাবেন। আপনি অ্যাপ্লাই করুন, আপনি চেষ্টা করুন MBBS কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য। অর্ণববাবু আপনাকে ধন্যবাদ জানার জন্য। যিনারা আমার এই ভিডিও দেখছেন, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর যিনারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার বিষয় থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9932106280, এই নাম্বারে আপনার ডেট অফ টাইম, ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস পাঠিয়ে দিয়ে আপনার একটি জিজ্ঞাসার প্রশ্ন, জিজ্ঞাসার যে বিষয়টি সেই বিষয়টি আপনি লিখে পাঠাবেন। চেষ্টা করব আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনার এই উত্তরটি দেওয়ার। নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, কল্যাণে থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ।